ইসলামী শিক্ষা না থাকার কারণে সমাজে পাপাচার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। স্ত্রী সন্তান রেখে কুকর্মে লিপ্ত হচ্ছে স্কুল ছাত্রীরা, তাতেই হাতে নাতে ধরা পড়েছে লম্পট ইসলামী। স্ত্রী সন্তান রেখে অষ্টম শ্রেণী স্কুল ছাত্রীকে নিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার এক যুবক। রাতে এক মোটরসাইকেলে লালপুর থেকে ছাতারির দিকে তারা যাচ্ছিলেন, এ সময় সন্দেহ হলে টহলরত পুলিশ তাদের আটক করে। আটক যুবকের নাম আব্দুল মোমিন, সে লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মাহবুবুল ইসলামের ছেলে। সে একজন সাউন্ড সিস্টেমের ব্যবসা করে। তার ঘরে স্ত্রী ও 2 বছরের কন্যা সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানায়, স্ত্রী সন্তান রেখে স্থানীয় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। মোমিন তার আরেক বন্ধু তসলিম উদ্দিনের সহায়তায় তারা পালিয়ে বিয়ে করার জন্য মোটরসাইকেল নিয়ে রাতে ছাতারির দিকে যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে টহলরত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। রাত 12:30টার দিকে অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান। এ বিষয়ে বাঘা থানা পরিদর্শক তদন্ত আব্দুল করিম বলেন, সংশোধনে প্রতিশ্রুতি দিয়ে তারা মুচলেকা দেয়, পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই রকম লম্পট স্বামীর কি রকম বিচার হওয়া উচিত? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।